সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। ওয়ান সেকেন্ড, ওয়েলকাম টু সিটি সিনেমা। এবার জালিয়াতির শিকার স্বয়ং অভিনেত্রী। এই অভিনেত্রীকে বলা হয়েছিল তিনি অভিনয় করবেন, তার এগেনস্টে পারিশ্রমিক পাবে, কিন্তু তারপর যা হলো সেটা হয়তো সচরাচর বহু অভিনেতা অভিনেত্রীর সাথে হয়, কিন্তু কেউ এইভাবে ক্যামেরার সামনে এসে বলে না। কোন অভিনেত্রী, তিনি কি বলছেন, কিভাবে প্রতারিত হয়েছেন এবং এখন উনি কি চাইছেন, এক্সক্লুসিভলি সিটি সিনেমায়। ইভলিনা, ওয়েলকাম টু সিটি সিনেমা। হাই। আমি প্রথমেই জানতে চাইবো যে এই যে পুরো বিষয়টা, এখন গোটা শহর জুড়ে শুধুই জালিয়াতি এবং জালিয়াতি, সেই জায়গায় দাঁড়িয়ে টলিউডে তুমি স্বয়ং জালিয়াতির শিকার, কিভাবে হলে এবং কবে থেকে এই বিষয়টার সাথে লড়ছো তুমি? গত বছর সেপ্টেম্বর মাস থেকে আমার কাছে একটা অ্যাপ্রোচ এসেছিল কলকাতায়, যখন বলা হয়েছে আমাকে পার্ক হোটেলে গিয়ে আমাকে একটা অডিশন দিতে হবে। ইটস নট কাইন্ড অফ অডিশন, একটা মিটিং ছিল, বলছিল যে কথা বলো, দেখো, হাইলি রেকমেন্ডেড। তো কলকাতারই একজন যিনি আমার খুব চেনাশোনা লোক, তো ওনার মারফতে আমি ওখানে যাই। চেনাশোনা লোকের কথা বলছো, তিনি কি ইন্ডাস্ট্রির মানুষ? না, উনি ইন্ডাস্ট্রির মানুষ কিন্তু উনি ফটোগ্রাফার, ঠিক আছে। আর ওনার সাথে কোঅর্ডিনেট করে একজন ডিরেক্টর ছিলেন, তিনি আমার চেনাশোনা নয়, অনিন্দ্যদা বলে। তো ওনার সাথে আমি কথা বলে ওনার কাছে আমি যাই। যাওয়ার পর ওখানে অনেক অডিশনের জন্য মেয়েরা থাকে, তো দেখতে পাই আমি। তো অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেরকম অডিশন দিতে যাই সেইভাবে আমি গেছি, ওয়েট করেছি। করার পর আমাকে ডাকলো, ডাকার পর আমি গেছি, কথা বললাম। কথা বলার পর অ্যাজ ওয়েল অ্যাজ আমার ইন্টারভিউ নিয়েছে। নেওয়ার পর আমি কথা বলার পর বললো যে আমার পরবর্তী যে স্টেপ থাকবে সেটা হবে, চেয়ারম্যান একজন আছে ওনার, তো ওদের সাথে কথা বলতে হবে। তো এটা ছিল আন্ডার গভর্নমেন্টের একটা প্রজেক্ট, সেইটুকু আমি প্রথম দিন জানতে পারি। আন্ডার গভর্নমেন্ট বললে এখানে কোন গভর্নমেন্টের প্রজেক্ট ছিল? আন্ডার গভর্নমেন্ট আমাকে প্রথম বলেছে, আমি আস্তে আস্তে আমি তোমাকে আবার খুলে বলছি কী করে আমি জানতে পারি। তো প্রথমে আমাকে সেটাই বলা হয়, বলার পর আমি এগোই। তো নেক্সট দিন আমাকে বলা হয় যে আমি শর্টলিস্টেড আছি, সিলেক্ট হয়ে গেছি। তো কিছুদিনের পর আমার কাছে কল আসে, কল আসার পর আমাকে ভিভান্তাতে ডাকা হয়। তো সেখানে গিয়ে দেখি যারা যারা সিলেক্ট হয়েছে অনেকেই আছেন যাদের সবাই চেনে, বক্স আর্টিস্ট। তো সেখানে যারা ছিল তারা হলো অমিতাভ দা ছিল, ভাস্বর দা ছিল, চান্দ্রী ঘোষ ছিল, তো এরকম অনেকজন ছিল, আর কিছু কিছু নিউকামাররাও ছিল, আমিও ছিলাম সেখানে। তো দেন আমি কথা বলি, উনি বললো যে এই এই আমাদের প্রজেক্ট ইন্ডাস সিভিলাইজেশনের ওপরে হবে। তো সেখান থেকে লিডের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে, চান্দ্রীর দিকে সিলেক্ট করা হয়েছিল যতটুকু আমি জানতে পেরেছি। তো দ্যাট টাইম ওখান থেকে সমস্ত কিছু শেষ হয়, হওয়ার পর আমি কথা বললাম, বলার পর বললো যে না, এখন তুমি যেতে পারো, নেক্সট যা হবে তোমাকে জানানো হবে। ফাইন, আমি বাড়ি আসি। কিছুদিন পর আবার আমাকে কল করা হয়, করার পর বলা হলো যে আমাকে ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। তো ওয়ার্কশপ অ্যাটেন্ড করার পর আমি যখন ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে যাই, সেখানে গিয়ে ওয়ার্কশপ তো তেমন কিছু হয়নি, কিন্তু মিটিং, কথা বলা, কি হচ্ছে না হবে, ইন্ডিয়া সিভিলাইজেশনের ওপরে ওনার বক্তৃতা, লম্বা চড়া ভাষণ দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, শুনছি কিভাবে কাজটা হবে, কত মাস ধরে হবে। তারপর সবচেয়ে বড় ব্যাপার যেটা জানতে পারলাম সেটা হলো ইউএস থেকে ডক্টর স্মিথ বলে একজন, ডক্টর স্মিথ, আবার বলছি ডক্টর স্মিথ বলে একজন আমাদের নাকি ডিরেকশন দেবে। তারপর আমাদের কাজ শুরু হয় আস্তে আস্তে। তো ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে থাকি, করতে থাকি, টানা 3-4 মাস ওয়ার্কশপ অ্যাটেন্ড করি। তারপর আস্তে আস্তে আমরা যখন প্রস্তাব দিই যে আমাদের এগ্রিমেন্টটা কবে হবে বা তার জন্য আমাদের কী করতে হবে, উনি শুধু টাইমটাকে স্পেন্ড করাতেন, লাইক আজকে ওয়ার্কশপ, কালকে মিটিং, এক সপ্তাহ নাকি উনি এখানে থাকতেন না, বাইরে চলে যেতেন। তো সেই করে করে আমরা অনেকটা দিন কেটে যায়, কেটে যায়। তারপর আমরা যখন মিটিংয়ে বসি যে না এখন কী হবে, তখন উনি বললেন যে ওখান থেকে ডিভিশন থেকে জানানো হয়েছে, ফিল্ম ডিভিশন থেকে জানানো হয়েছে যে আমাদের একটা ট্রায়াল শ্যুট হবে। তো ট্রায়াল শ্যুটটা হওয়ার পর আমাদের কি জানানো হবে যে আমরা লিডে আছি বা কারা কারা সিলেক্ট হয়েছি, কে কোন পজিশনে আছি, সেই ক্যারেক্টারগুলো আমাদের নির্দিষ্ট করে দেওয়া হবে। আমরা তারপর যাই,
যাওয়ার পর আমাদের ড্রেস সিলেকশন, কস্টিউম সব যেভাবে হয় আমরা কাজ করে থাকি সেভাবে কাজ হচ্ছিল। তারপর কি হলো যে আমাদেরকে বলা হলো আমাদের লোকেশন হলো রায়চক, ঠিক আছে। তো রায়চকে যাওয়ার পর ওখানে শুটিং হলো, আমাদের সমস্ত ক্লিপ টিপ নেওয়া হলো। তো ততক্ষণ অবধি আমরা কাজের ফ্লোতেই ছিলাম, বাট ইট ওয়াজ লেংদি, কারণ 3-4 মাস ধরে আমরা ওয়ার্কশপ করছি, এই করছি, তারপরে গিয়ে একটা ট্রায়াল শ্যুট হবে, তারপরে ওখান থেকে ডিভিশন থেকে নাকি জানানো হবে আমাদেরকে যে আমরা কতটা সক্ষম, সিলেকশন হয়েছে কি না হয়েছে। তো তার জন্য আমাদের রায়চকে যাওয়া হয়, ক্লিপটা নেওয়া হয়, জমা করা হয়, তারপরে কিছুদিন আবার গায়েব। তারপর সেই রীতিমতো ওনাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে চ্যাট হতো, একটা গ্রুপ করা হলো। গ্রুপের মধ্যে আমরা ছিলাম, যারা যারা সিলেকশনে ছিল প্রথম রাউন্ডে সবাই ছিলাম। তো তার মধ্যে 5 জন আমাদের খবর এলো যে আমরা লিড পেয়ে গেছি। তার সাথে সাথে যেটা ছিল যে যে অ্যামাউন্টটুকু বলা হয়েছিল যে আমাদের দেওয়া হবে, তার মধ্যে কিছুই দেওয়া হয়নি। শুধু তোমার ক্ষেত্রে না, যারা ওখানে অভিনয় করেছে তাদের বাকিদের ক্ষেত্রে। দেখো, আমি যতটুকু জানতে পেরেছি যে বাকিদেরও কিছুটা কিছুই পাইনি ওরা। তো আর ওখান থেকে যখন আমরা আবার ব্যাক টু ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি যে কি বিষয়ে কখন আমরা যাব, এটা বেসিক্যালি দিল্লিতে যাওয়ার কথা ছিল, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ছিল, সেটা দিল্লিতে যাওয়ার কথা ছিল। সেখানে গিয়ে আর নট অনলি আমাদের টলিউড ইন্ডাস্ট্রি থেকে বলিউডেরও অনেকের নাম নেওয়া হয়েছিল, যেমন কি লিজা হেডেন, এরকম অনেকজনের নাম নেওয়া হয়েছে। তো ওদের সাথে কাজ করতে করতে তো আমরা ভাবলাম যে হঠাৎ করে লকডাউনের পরপর এত ভালো আন্ডার গভর্নমেন্টের, আর সেটা ছিল ইলেকশনের আগে। এটা কি মানে পুরো বিষয়টা, পুরো কাজটাই কি ইলেকশন সংক্রান্ত কাজই ছিল? ইলেকশন সংক্রান্ত কাজ ছিল না, বাট ইলেকশনের আগ মুহূর্তে এই কাজটা শুরু হয়েছিল। সিনেমা, মুভি ছিল, ফিচার ফিল্ম ছিল না, এটা নাকি 52 ল্যাঙ্গুয়েজে প্রোডিউস করা হবে, এটাকে চালানো হবে। তোমার সাথে কত টাকার চুক্তি হয়েছিল বা কত টাকা তোমায় দেবে বলেছিল? আমার সাথে যেটা চুক্তি হয়েছিল, প্রথমত বলা হয়েছিল যে তুমি সিলেক্ট হয়ে যাও, তারপরে তোমাকে জানানো হবে যে তোমার কতটা প্রাপ্য কি আছে, বাট ইট ওয়াজ অ্যান হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে। পরে আমি জানতে পারি, যখন আমার কাছে একটা ছোট নোটিশ আসে, তো সেখান থেকে আমি জানতে পারি যে 5-7 ইয়ার, 5-7 কোটি টাকা। তো প্রথমে তো আমি দেখে ভাবলাম যে এটা কি সত্যি নাকি মিথ্যে, আর এটা কতটা সত্যি, কারণ আজকালকার দিনে টলিউড ইন্ডাস্ট্রি থেকে গিয়ে, যদিও বা এটা হলিউড বেসিস মুভি ছিল, লিজা হেডেন ছিল, ডক্টর স্মিথ ছিল, তো আমি ভাবলাম যে তাও একবার ঘেটে দেখি, সবার সাথে কথা বলি, যারা আমাদের বড়রা আছে, যারা এক্সপিরিয়েন্সড, যারা বক্স আর্টিস্ট, যাদের নাম আমি নিয়েছি আগে, তো ওদের সাথেও আমি কথা বলতাম, একসাথে ওয়ার্কশপ আমরা করতাম। তো আমি যখন কথা বলি, ওরা বললো যে না দেখি না, কাজ করি। সবাই একটা উৎসাহের মধ্যে ছিলাম, সবাই একটা ভালো কাজ করব, সবার সাথে একটা এইভাবে উনি ম্যানিপুলেটেড করেছেন আমাদেরকে, মানে আমি তো বুঝতেই পারিনি যে এটা সত্যি না মিথ্যে। আমরা তো সবসময় ড্রিমে থাকতাম, লাইক আমি তো কখনো কখনো ভাবি, এখন ভাবি অ্যাকচুয়ালি, কি আমি কি হিপনোটাইজড হয়ে গেছিলাম, আমি কি জানতে পারিনি যে কী কী আসলে বিষয় বা কী বলছেন উনি, কেন দেখলাম না, মানে খুব সুন্দরভাবে ছকে 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 উনি নিয়ে গেছে। তোমার টাকা পয়সার বিষয়ে যে সিনিয়র আর্টিস্টরা ছিল, ভাস্বর দা, চন্দ্রেদি, তাদের সাথে কি কখনো আলাপ আলোচনা হয়েছিল? আমার কথা বলছো, আমি তো ওখানেই কথা বলতাম, ওখানেই ওদের সাথে দেখা হতো, ইনফ্যাক্ট শুটেও একসাথেই ছিলাম। আচ্ছা, মানে ওদের সামনে টাকা পয়সার কথা হতো বা ওরাও জানতো যে বড় অঙ্কের টাকা সবাই পাবে? ইনফ্যাক্ট চন্দ্রদীও সেটা জানতো, ভাস্বরদাও জানতো, আমি ওদের নাম নিতে চাইনি, বাট স্টিল আমি নিচ্ছি, কারণ ওরা এটা ফেস করেছে, ঠিক আছে। তো ওরাও এটা জানে যে এই বড় অঙ্কের অ্যামাউন্ট সবাইকে দেওয়া হবে, আর হলিউডের প্রজেক্টে তো আমাদের কলকাতার ইন্ডাস্ট্রির মতো সামান্যটুকু টাকা নয়, আর অনেক বড় প্রজেক্ট, তো অনেক বড় বড় কথা শুনেছি, অনেক কিছু শুনেছি। আর আমি দেখতাম যে আমি যখন গেছি, ওরা যদি এত এক্সপিরিয়েন্স নিয়ে ওখানে কাজ করে, তাহলে আমি কেন করবো না, বা আমিও এতটা বোঝার চেষ্টা করিনি যে সত্যিই কি এতটা ঠিক হবে কাজটা না হবে না, কিছু আমি বুঝতে পারিনি সত্যি কথা বলতে। এই মুহূর্তে দাঁড়িয়ে এক্স্যাক্টলি তুমি
কি চাইছো, কারণ এই সময় দাঁড়িয়ে, এই প্যান্ডামিকের সময় দাঁড়িয়ে শুটিং নিয়ে অনেক কিছু হচ্ছে টলিউড জুড়ে, অনেক বিধিনিষেধ চলে এসেছে, বহু সিনেমার কাজ শুরু হয়েছে, আবার বেশ কিছু সিনেমার কাজ পিছিয়েও গেছে। তুমি এক্স্যাক্টলি দাঁড়িয়ে এই সময় কি চাইছো? দেখো, আমি চাইছি যে আমার এক্সপিরিয়েন্সটা খুব হরিবল এক্সপিরিয়েন্স, কারণ আমার সময় নষ্ট হয়েছে। আমি যে সময়টুকু সেখানে লাগিয়েছি, হয়তো আমি দুটো প্রজেক্ট আরও কমপ্লিট করে নিতে পারতাম, আর সেই সময় আমার তিনটে প্রজেক্ট আমি ছেড়েওছি, কারণ আমি ভাবলাম যে এটা আমার কাছে বেস্ট অপরচুনিটি, তো আমাকে সেটাই যাওয়া উচিত। আর দুটো তিনটে প্রজেক্ট ছাড়ার পর একটা লোক আফটার প্যান্ডামিক, মানে ওই সময়টা তো কোভিডটা জাস্ট শেষ হয়েছিল, লকডাউন খুললো, তো তখন কাজ করার সাথে সাথে আমি ভাবলাম এত ভালো একটা সুযোগ পেয়েছি, কেন হাতছাড়া করব। তো আমি সেই সুযোগে এগিয়ে গেছি। তারপরে আমার সাথে যারা যারা ছিল তাদের দেখে ভাবলাম এরাও যখন কাজ করছে, মানে ওদের এক্সপিরিয়েন্স আমার থেকে আরও বেশি হয়, তো তাদের দেখেও আমার ভেতরে উৎসাহ এলো যে না, আমি কাজ করতে পারবো ওদের সাথে, আমি সিলেক্ট হয়েছি, খুশিও ছিলাম। তো সবাই একসাথে কাজ করতে গেছি, সেই আর কি সূত্রে। তো আমি এখন এটাই বলতে চাই যে সবাই প্লিজ যখনই কাজ করবে একটু দেখে শুনে কর। এটা কোন প্রোডাকশন হাউসের থেকে করানো হয়েছিল? এখানে কোনো প্রোডাকশন হাউস আমাকে বলা হয়নি, বলা হয়েছে যে এটা আন্ডার গভর্নমেন্টের একটা ফিল্ম ডিভিশনের। যারা পরবর্তীকালে এই ধরনের কোনো প্রস্তাব পাবে তারা যেন খুব, তোমার কি কি ডকুমেন্টস জমা নিয়েছিল? আমার নিয়েছে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। এই ডকুমেন্টসগুলো তুমি জমা দিয়েছিলে? হ্যাঁ, আমি জমা দিয়েছিলাম। লাইক আমি পুরো জমা করে দেইনি, আমার সমস্ত ডকুমেন্টস যেগুলো আমরা যেভাবে জমা করে থাকি অ্যাজ এ প্রিন্ট আউট হিসেবে, ওটা বের করে উনি নিয়েছেন। আর তার এগেইনস্টে তোমাকে ওদের কন্ট্রাক্টে সাইন করায়, রাইট? ইয়েস, কন্ট্রাক্টে সাইন করায়, আমি ফর্ম ফিল আপ করি, এটা যায় দু থেকে তিনটে আমার কাছে কন্ট্রাক্ট আসে। প্রথম কথা হলো, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হলো ফিল্ম ডিভিশন থেকে নাকি স্যালারিড হিসেবে আমাকে নেওয়া হয়েছে, তাও 3 বছরের জন্য। তো ফিল্ম ডিভিশন থেকে স্যালারিড হয়ে যাওয়া মানে কিন্তু অনেক একটা বড় ব্যাপার আমার জন্য। সেটা ছিল গোল্ডেন অপরচুনিটি যে আমি কেন এখানে কাজ করবো, আমি ফিল্ম ডিভিশনের হয়ে কাজ করব 3 বছর। তো সেই হিউজ অ্যামাউন্টটা, আমি তোমাকে যেটা বললাম 5-7 কোটি টাকা, তো সেইটা নাকি আমাকে দেওয়া হবে। তো আমি এখন তোমাকে যেটা দেখাচ্ছি সেটা হলো, যাদের কাছে এই ধরনের CRDHEC ইন্ডিয়া ডিভিশন, ঠিক আছে, ফিল্ম ডিভিশন, ওখান থেকে যদি কোনো প্রস্তাব আসে বা কেউ এই ধরনের যদি, আমি কি ক্যামেরা একবার দেখিয়ে দেব? ঠিক আছে, এইটুকু জায়গা দেখতে পাচ্ছ তুমি, এখান থেকে আমার কাছে এসেছিল এবং সবার কাছে এখান থেকেই গেছে। লাস্ট মোমেন্টে এগুলো আমরা হাতে পাই, এগুলো যদি আমরা আগে পেতাম তাহলে কিন্তু আমরা অনেকটা আগেই সচেতন হয়ে যেতাম। এখন মানে আইনি কোনো পদক্ষেপ নিচ্ছ কি? দেখো, তখন আমার নেওয়ার কথা ছিল, কিন্তু কি হয়েছিল, আমি লাস্ট ইয়ার 6 মাস দুবাইতে ছিলাম, তো সেখানে আমি প্রজেক্টের জন্য যাই, আসার পর আমার যে পেন্ডিং কাজগুলো ছিল সেইগুলো কন্টিনিউ হয়ে গেছিলো। হওয়ার পর এইটা প্রস্তাবটা পাই, শুরু হয় আমার কাজ, কিন্তু আমার অন্য বিজনেসও আছে, সেইগুলোর দিকে যাব, করব, এই করতে করতে আমার করা হয়নি। আর আমি বেসিক্যালি ট্রমায় চলে গেছিলাম, মানে ইট ওয়াজ হিউজ লস অফ মাইন, কারণ আমার ক্যারিয়ারের পিক টাইম ছিল, তার মধ্যে লকডাউন খুললো, শুরু হলো, আমার ফিল্মগুলো লকডাউনের জন্য আটকে আছে যেগুলো রিলিজ হওয়ার কথা। কটা ছবি তুমি করেছো, কারণ অনেক দিন ধরেই তুমি অভিনয় করছো? আমি 4টে ফিল্ম করেছি, এর মধ্যে একটা আমার রিলিজ হয়ে গেছে আর বাকি 3টে পেন্ডিং বিকজ অফ কোভিড। এভরিনা, এই যে তুমি এতগুলো সিনেমা, অলমোস্ট 4টে মুভি করেছো তুমি, অনেক দিন ধরে কাজ করছো, বহু মানুষ তোমার চেনা জানা রয়েছে, তারপরেও স্মুথলি তোমাকে প্রতারিত করা হলো, যেটা তুমি অলমোস্ট অনেকগুলো কাজ ছেড়ে যাওয়ার পরে বা এই পুরো ইনসিডেন্টটা হওয়ার পর তুমি বুঝতে পারলে তুমি প্রতারিত হয়েছো। এবার তুমি কি চাইছো? দেখো, এই মুহূর্তে আমি যেটা করছি সেটা হলো, আমি কনসাল্ট করেছি আমাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ইউথ প্রেসিডেন্ট নীলাদ্রি ব্যানার্জির সাথে, উনি আমাকে হেল্প করছেন, ওনার সাথে আমি কনসাল্ট করেছি, উনি ওনার লয়ারের সাথেও আলোচনা করেছে এই ব্যাপারটা নিয়ে, ওনার নাম হলো সৌম শুভ্র রায়। তো এখন দেখা যাক ওরা কী পদক্ষেপ নিচ্ছে, এবং আমি তো চাইছি যে খুব তাড়াতাড়ি যেন শীঘ্রই এই ব্যাপারটা সলভ হয়,
এবং যারা করছে তাদের যেন আরো নেক্সট অন্য কাউকে এইভাবে প্রতারিত না করতে পারে। কি এই দারুস্থ হওয়ার আগে তাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করেছো? মানে যিনি যাদের থ্রুতে আমি গেছি, হ্যাঁ আমি নিশ্চয়ই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। ইভেন আমার যে প্রজেক্টে যারা যারা ইনক্লুডেড, আমি যারা যারা ছিল সবার সাথে আমার কথা হয়েছে। ওরা সবাই বলছে যে আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই। যে পার্সনটা ছিল যাদের সাথে মানে হোয়াটসঅ্যাপ বলো বা ফোনে কথা হতো, উনি ওনার সাথে অনেকবার আমি ফোন করেছি, ওনার ফোন কনস্ট্যান্টলি সুইচ অফ। ওনার ছেলের সাথে কন্ট্যাক্ট করার কথা মানে হয়েছে, আমার কথাও হয়েছে, চেষ্টা করেছি। ওর ছেলে আমাকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমি জানি না কেন ফোন ধরেনি। তারপরে আমি মেসেজ করলাম যে তোমার বাবা এই এই জিনিসগুলো করেছে, মানে কারণ আমাদের একটা ইভেন্টে পরিচয় হয়েছিল, দুর্গাপূজার সময় একটা ইভেন্ট অর্গানাইজেশন করা হয়েছিল, সেখানে সমস্ত সেলিব্রিটিদের ডাকা হয়েছিল, আমিও যাই সেখানে। তো যাওয়ার পর সেখান থেকে পরিচয়, তো সেই সূত্রে আমি ছেলেকে চিনি। ছেলেকে আমি মেসেজ করি, ছেলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে কোনো ধরনের। ছেলের কি নাম? দেবী প্রসাদ সরকার। আর যে ব্যক্তি যে ফটোগ্রাফার তোমাকে প্রথম এই কাজটার জন্য বলে, এবং তারপর টলিউডের যে ডিরেক্টর অনিন্দ্যদা যার কথা তুমি বললে, যে তোমাকে এই প্রজেক্টে ইনভলভ করে, তাদের সাথে কন্ট্যাক্ট করেছো, তাদের কি প্রতিক্রিয়া? দেখো তারা, আমি মনে করি তারাও আমার মতো ইনোসেন্ট, তারা কিছু জানে না। আমার কথা হয়েছে, ওরাও নিজেরা মানে এতদিন এত কিছু করলো কেন ওরা, আর আমাদের টাইম বরবাদ করলো কেন, সেই নিয়ে আমাদের ডিসকাশন হতো। ওদের সাথে কন্ট্যাক্ট নেই অনিন্দ্যদা যিনি ডিরেক্টর? এখন অবধি তো কোনো আমি কোনো মানে খবর পাইনি যে ওদের সাথে কোনো কন্ট্যাক্ট আছে। ফটোগ্রাফার ছিল, তার নাম কি ছিল? তিনি কি টলিউডের? তিনি টলিউডের লাইক পোর্ট্রেট শুট এইসব করে। তবে হ্যাঁ চেনা শোন। কি নাম? দেবাশিস পাইক। দেবাশিস পাইক। ওনার বক্তব্য কি এই মুহূর্তে? ওনার বক্তব্য যে এটা কি করে হতে পারে, এত বড় একটা ফ্রড, এত বড় একটা চক্রান্ত, এত মাস ধরে এত লোককে ইনভলভমেন্ট মানে করিয়ে ওনার লাভটা কি হয়েছে, এটা কিসের জন্য করা হয়েছে, বা কেন নাম নেওয়া হয়েছে যে এটা আন্ডার গভর্নমেন্টের একটা প্রজেক্ট, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ওপরে এই প্রজেক্টটা করা হবে, কেন এইসব, সবার একটাই প্রশ্ন কেন। যে সিনিয়র আর্টিস্টরা ছিল এবং তারা যথেষ্ট নামী এবং তারা এই মুহূর্তে টলিউডে কাজ করছে, তাদের সাথে কি তুমি এই বিষয়টা নিয়ে আর পরে কথা বলেছো? দেখো তারপরে ওদের সাথে একবার থেকে দুবার আমার কন্ট্যাক্ট হয়েছে, তারপর আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই, ওরা ওদের কাজে ব্যস্ত হয়ে যায়। যখন আমি জিজ্ঞেস করলাম যে তোমরা এখন কি করবে বা কি ভাবছো, বলছে আমি আমার ব্যাক টু আমার কাজে চলে এসেছি, আমি আর এসব নিয়ে কিছু ভাবছি না। আর এমন কিছু বলেনি যে এগেনস্টে গিয়ে যে আমি এটা করবো সেটা করবো, এরকম কিছু বলেনি। তো আমার ওদের থেকে কিছু বলার নেই, আমি আমার নিজের মানে আমি নিজে ট্রাই করছি যে ওনাকে খুঁজে বের করা। আমার টাইম নষ্ট করেছে কেন, আমার একটাই প্রশ্ন। তুমি আমার কাছে আরেকটা বড় প্রশ্ন যে এই প্রতারিত হলে মানুষ সবার প্রথম যেটা করে যে কোনো তোমার থানায় বা পুলিশের দ্বারস্থ হয়, তো তুমি হিউম্যান রাইটসের দ্বারস্থ কেন হলে? কারণ আমি জানি হিউম্যান রাইটসের দ্বারস্থ হলে হয়তো আমি সঠিক জায়গায় পৌঁছবো এবং সঠিক রাস্তা আমি পাবো। আজকালকার আমি দেখো কারোর নামে কিছু বলছি না যে আমি পুলিশে গিয়ে কমপ্লেন কেন করিনি বা কেন করা হয়নি। এক প্রথম তো আমার করা হয়নি টাইমের অভাবে, আর আমি এতটাই ট্রমাতে চলে গেছিলাম যে হঠাৎ করে এত কিছু একসাথে হারিয়ে ফেলেছি, কাজ সমস্ত কিছু, তো কি করে আমি কি করবো আমি কিছু বুঝতে পারছিলাম না। তো আমি নীলাদ্রি ব্যানার্জিকে অনেক দিন থেকেই চিনি, তো ওনার কাজ সম্বন্ধে আমার জানা, তো তার জন্যই আমি ওনার কাছে ফোন করে ডিসকাস করছিলাম। তো তারপর থেকে এই পদক্ষেপে আসার আমার ইচ্ছে। ফ্যামিলি থেকে কি বলছে? ফ্যামিলি থেকে প্রথমে তো আমাকে বলা হয়েছে যে এখন ওরা আমাকে কাজ করতে মানে কোথাও গেলে বারবার বলছে যে তুই ভেবে কাজ কর, তুই আগে দেখ ঠিক আছে কি না আছে, মানে বিশ্বাসটাই চলে গেছে ইন্ডাস্ট্রি থেকে, আমার ফ্যামিলির তো চলে গেছে। যখন একের পর এক কাজ হারাচ্ছ একটা কাজের জন্য, ফ্যামিলি থেকে তোমাকে কি মোরাল সাপোর্ট বা বন্ধু বান্ধবের তরফ থেকে, এবং যখন কাজটা হলো না সেই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো আমার এই ইন্ডাস্ট্রিতে আমি আছি, আমি তার সাথে সাথে আমি অভিনয় যেমন করি তেমনি আমি মডেলিংও করি। তো আমার অভিনয়ের সাথে সাথে যখন মডেলিং চলতো, অভিনয় বন্ধ হয়ে যাওয়ার পর আমি মডেলিংও করেছি এবং করছিও স্টিল, মুভিও করছি, পেয়েও গেছি। তো এরপর যখন আমার বাবা মা এইগুলো জানতে পারে, ওরা সাপোর্ট তো সবসময়ই করতো, এখনও করছে, আর আমাকে সাপোর্ট করছে যে এইগুলো হয়েছে যেটা হয়ে গেছে, আবার তুই কাজ করতে শুরু কর, বাট হ্যাঁ যখন কাজ করতে যাবি দেখে শুনে যাবি, আর যেন এরকম তোর সাথে না হয়। কারণ যে জিনিসটা হয়েছিল তারপর দু থেকে তিন মাস আমি অনেকটা শক ছিলাম, আর এটা শুধু আমার কাজ না, আমার তো অন্য প্রফেশন আছে,
আমি একজন বিজনেস লেডি, তো আমার সেই জায়গা থেকেও আমি দেখি যে আমার বিজনেসটা কি করে হবে। আমি সব জায়গা থেকে ডিটাচ হয়ে গেছিলাম 2-3 মাস, তো তার জন্য আমার প্রবলেমটা ফেস করতে হয়েছে। আর বাবা মা দিদি সবাই আমাকে, আমার বন্ধু বান্ধব সবাই সাপোর্ট করছে। কখনো টলিউডে এই ধরনের প্রতারিত হলে কখনো ফেডারেশনকে জানানো হয়? আবার এমনটাও হয় যে তুমি প্রতারিত হলে আর্টিস্ট ফোরামে তুমি কখনো অভিযোগ করেছো? এইগুলো কি কখনো করার চেষ্টা করেছো নাকি সেগুলো? দেখো, আমি তোমাকে বলছিলাম যেটা, যে এই ঘটনা হওয়ার পর আমি 3 থেকে 3.5 মাস কনস্ট্যান্টলি আমি কিছু করতে পারিনি, কারণ দ্যাট টাইম লকডাউন আবার চলে এসেছিলো, কোনো কাজের কোনো কিছু নেই। আর যে কাজগুলো ছিল ওই কাজের সাথে সাথে ছিল যেগুলো আমি ছেড়ে দিয়েছিলাম ওই কাজটার জন্য, তো আমি তখন কিছু করিনি, আমি ঘরেই ছিলাম। আমার লকডাউনে কোনো কাজ হচ্ছিলো না, ঘরেই ছিলাম। বাট কিছু যে করবো বা কিছু যে করার ইচ্ছে তো আমার ছিল, বাট আমি না ভাবছিলাম জাস্ট আমার সাথে এটা কেন হলো, আমার সাথে এটা কেন হলো। তারপর আর এতটা মুভ হয়নি, আমি কোনো কিছু তো করতে পারিনি, ট্রমায় চলে গেছিলাম লিটারালি। এই মুহূর্তে যারা দেখছে তারা ন্যাচারালি, বহু অভিনেতা বা অভিনেত্রী যারা প্রতারিত হন তারা সচরাচর মুখ খুলতে চান না, কারণ তাদেরও কাজের একটা ব্যাপার থাকে যে তারা এই বিষয়ে যদি বলা হয় তাহলে টলিউড থেকে কি আসতে পারে। তুমি কি এরকম কিছু ভয় পাচ্ছ বা তোমার কি ভয় লাগছে না যে তুমি এরপরে কাজগুলো পাবে কি পাবে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে? দেখো, আমার এই কাজের সাথে পরবর্তী কাজ পাবো কি পাবো না তাতে কোনো লিংক নেই, কারণ এটাতে আমি যদি মুখ খুলে বলি আজকে আমার সাথে যারা যারা ছিল বা যারা যারা সামনে এরকম কিছু মানে শিকার হতে পারে, তারা কিন্তু ওদের মুখ খুলবে, কারণ আমি মুখ খুলবো না তার মানে 10টা মুখ খুলবে না, মুখ চুপ হয়ে যাবে সবাই, তো সেটা হওয়া উচিত নয়। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে যা যা হচ্ছে এবং সেটা বলা উচিত সবাইকে। আমি যেমন আজকে বলেছি, কালকে অনেকের সাথেই হয়েছে, আমি জানি সেটা, কিন্তু অনেকে মুখ খুলছে না। আমি খুললাম কেন? কারণ আমার এটার সাথে পরবর্তীকালে কাজের কোনো সম্পর্ক নেই। যারা আমাকে চেনে বা যারা আমার কাজের অভিজ্ঞতা জানে তারা আমাকে নিচ্ছে এবং আমি কাজ করছি, কিন্তু যেটা হয়ে গেছে সেটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, তাতে লোকজন যেন জানতে পারে যে এই ধরনের কোনো প্রজেক্ট যদি আসে তারা যেন সবচেয়ে আগে সমস্ত কিছু স্ক্রুটিনি করে, ভালো করে দেখে শোনে, তারপরে কাজে। তুমি এই মুহূর্তে যারা দেখছে, যারা প্রতিদিন হয়তো অভিনয় করবে বলে নতুন করে স্বপ্ন দেখে এবং তাদেরকে শুধুমাত্র ফোনে অভিনয়ের অফার দেওয়া হয়, এরকম বহু অভিনেতা অভিনেত্রী রয়েছে, বহু নতুন নিউ কামার রয়েছে যারা হয়তো প্রতারিত হয়েছে কিন্তু বলতে পারছে না, প্রত্যেকের জন্য তুমি কি বলবে? দেখো, আমি নতুনদের থেকে আগে আমি বড়দেরকে বলছি যে যারা এক্সপিরিয়েন্সড তারা যেন সমস্ত স্ক্রুটিনি করে তারপরে কোনো মুভিতে যায়, কারণ তাদের দেখে দেখে আমরাও যাই আর যারা নতুনরা আছে ওরাও আমাদের দেখে এগোবে। তো তার জন্য আগে সিনিয়রদের বলছি, যারা ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছেন তারা যেন সমস্ত স্ক্রুটিনি করে তারপরে এগোবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ ওদের দেখে আমরাও ইন্সপায়ার হই যে না, ওরা কাজ করছে মানে আমরাও ভালো কাজ করব, ওদের সাথে কাজ করছে মানে আরও একটা ব্যাপার। আর দেখো, ইন্ডাস্ট্রিতে এখন অনেক এরকম প্রোডাকশন হাউস খুলে গেছে যারা কোনো কাজই করছে না, অফিস খুলে বসে গেছে, সবাইকে ডাকছে, একের পর এক অডিশন নিচ্ছে, কাউকে সিলেক্ট করছে না, দিন নষ্ট করছে, সময় নষ্ট করছে। তো এইসবের জন্যই আমি সবাইকে বলছি যে প্লিজ আগে স্ক্রুটিনি করো তারপরে তোমরা কাজ করতে যাও, না হলে কিন্তু কিচ্ছু করার থাকবে না, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, টাইম নষ্ট হবে, কাজ নষ্ট হবে, আর নিজের মেন্টালিটিতেও অনেকটা প্রবলেম চলে আসে। প্রতারিত অভিনেত্রী ভিনা এই প্রতারণা হওয়ার পরে যে অ্যাডভোকেট তার পাশে এসে দাঁড়িয়েছে, যে অ্যাডভোকেট তাকে আইনি রাস্তা দেখাচ্ছেন, তিনি অ্যাডভোকেট সৌম শুভ্র রায়। দাদা, ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ। এই যে একটা প্রতারণা, এটা দীর্ঘদিন ধরে চলছে টলিউডে, বহু অভিনেতা অভিনেত্রী যারা নিউ কামার তারা হয়তো এরকম বহুবার ফেস করেছে, এই সমস্ত কেসগুলোয় কী কী আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং কোন কোন ধারায় এটা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে? দেখুন, প্রথমত যেটা বলি, এই যে পুরো ইনসিডেন্টটা ঘটেছে এখানে একটাই নেগেটিভ জিনিস দেখা যাচ্ছে, যে ইনসিডেন্টটা অলরেডি 1 বছর আগে ঘটে গেছে। 1 বছর আগে ঘটে গেলেও কিন্তু জাস্টিস ডিলে কখনই জাস্টিস ডিনায়েড নয়, সুতরাং এখনও যদি উনি গিয়ে থানাতে গিয়ে কমপ্লেন জমা দেন, তো এই যে অ্যাকিউজ পারসন যাদের নামে অভিযোগ আছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন করে আশা করা যায় পুলিশ এবং কোর্ট দুজনই উপযুক্ত স্টেপ অবশ্যই নেবে, এবং যে যে সেকশনগুলো ইনক্লুড করা হবে, মূলত 420, 406, 120B,
467, 471, 468 এই সেকশনগুলো, অর্থাৎ ডকুমেন্ট ফরজারি, চিটিং, ব্রিচ অফ ট্রাস্ট, এই সমস্ত সেকশনগুলো অ্যাড করা হবে ইন্ডিয়ান পেনাল কোডে। এবং আরও একটা জিনিস, এর জন্য ম্যাক্সিমাম শাস্তি 7 বছর পর্যন্ত এদের সশ্রম কারাদণ্ড হতে পারে। আমার একটা যদি খুব ভালো করে আপনার থেকে একটা সুরাহা জানতে চাই, যারা অভিনয় করব বলে আসছে, যে প্রোডাকশন হাউসের কথা বলে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, প্রথমে কি দেখা উচিত, নিজেকে কি করে সাবধান করবে, মানে একটা তো ডকুমেন্ট দেখে তারা যায়, সেটা কি কি দেখে নেওয়া উচিত, তারপর সাইন করা উচিত বা তারপর কমিট করা উচিত? দেখুন, প্রথমত যদি কোনো প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনো অফার পাওয়া যায়, সবার আগে প্রোডাকশন হাউসের কীরকম রেপুটেশন এটা একটা দেখে নিতে হবে, কোন কোন কাজ তারা আগে করেছে, এগুলো তারা প্রফেশনাল তারা নিজেরাও ভালো করে জানেন, এবং যে এগ্রিমেন্টটা প্রোডাকশন হাউসের সাথে সেই অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের সাথে করছে, সেই এগ্রিমেন্টটাকে ভালো করে পড়ে পুরোটা দেখে বিচার করে নিজের যদি কিছু অ্যাডিশন অল্টারেশন করার দরকার থাকে সেগুলো অ্যাডিশন করার পরেতে, বা কোনোটা যদি মনে হয় যে না এই এই যদি ক্লসটা থাকে তাহলে আমি করবো না, এই প্রজেক্টটা নেবো না, তো সেই জিনিসটাকে বাদ দিয়ে টোটাল ওয়েতে দেখে নিয়ে তারপরেতেই প্রোডাকশানের কাজগুলো নেওয়া সব থেকে ভালো, তাহলে তো ফিউচারেতে দাঁড়িয়ে কোনো প্রবলেম আসবে না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এভলিনা যেহেতু প্রতারিত, ওর কী কী পর্যায়ে দাঁড়িয়ে আপনি কেসগুলো নিচ্ছেন, বা কী কী ধারায় ওর অভিযোগের ভিত্তিতে আপনি কোন কোন ধারাগুলো অ্যাপ্লাই করছেন? দেখুন, প্রথমত ধরনের কেস এক্ষেত্রে হবে, একটা হচ্ছে 420 চিটিংয়ের, এবং তার সাথে সাবঅর্ডিনেট 406, 467, 468, 471 অফ ইন্ডিয়ান পেনাল কোড, এই ধারাগুলোকে অ্যাড করা যাবে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে, উনি বারবার বলছেন যে ওনার যে পেমেন্টটা পাওয়ার কথা ছিল সেই পেমেন্টটা উনি পাননি, সেক্ষেত্রে দাঁড়িয়ে উনি মানি শ্যুট করতে পারেন, অর্থাৎ সিভিল শ্যুট করে যে টাকাটা ওনার পেন্ডিং আছে সেটা ক্লেম করতে পারেন, এবং সেই টাকাটা কেসের যখন ফয়সলা হবে সেই সময়তে দাঁড়িয়ে পুরো টাকাটা উইথ ইন্টারেস্ট উনি ফেরত পাবেন। আর যারা এই এইরকম প্রতারণার শিকার হয়, প্রথম কি করা উচিত তাদের? সবার আগে যেটা করা উচিত, একটা রিটেন কমপ্লেন লিখে সবার আগে থানাকে জানানো উচিত, পুরো ডিটেলসটাকে জানিয়ে, যাতে থানা ইনভেস্টিগেশন করে তার স্টেপ নেয়। যদি থানা সেই স্টেপ না নেয় বা ইনভেস্টিগেশন না করে, সেক্ষেত্রে 156(3) অফ দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর ওয়াইজ ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে লিখিত দরখাস্ত জমা দেওয়া, এবং পুরো ইনসিডেন্টটা ম্যাজিস্ট্রেটকে বলা, তখন ম্যাজিস্ট্রেটই ডাইরেকশন দেবেন, যে এই থানাকে ডাইরেকশন দেবেন যে যেন ইনভেস্টিগেশন করে FIR লঞ্চ করে। এই মুহূর্তে আমার সাথে প্রথম প্রতারিত হওয়া অভিনেত্রী এভলিনা, যার দ্বারস্থ হয়েছে হিউম্যান রাইট অর্গানাইজেশনের নীলাদ্রি ব্যানার্জি, তার সাথেই আমি এই মুহূর্তে কথা বলবো। নীলাদ্রিদা, প্রথম আপনি কি জানতে পারেন? প্রথম জানতে পারি বলতে, ইভলিনার সাথে আমার পরিচয় অনেক দিনের, তো আমাকে বলে জাস্ট একটা এ করে ফোন করে যে ঘটনাটা ওর সাথে যেটা ঘটে, যে একটি হাউস যারা ক্লেম করে নিজেদেরকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের তারা একটা বডি, মানে আন্ডারটেকিং বডি, এবং তারা একটা এখানে ওয়ার্কশপ করাচ্ছে, এবং ওয়ার্কশপ করিয়ে তাদের একটা ফিল্মের প্রজেক্ট, এটা নিয়ার অ্যাবাউট এগ্রিমেন্টে 6 মান্থ বা 1 ইয়ার একটা কিছু আছে, তো সেটা ওয়ার্কশপ করানোর পর ওরা, মানে দ্যাটস আ পেড ওয়ার্কশপ আমাকে যেটা বলে, তো করিয়ে তাদের বাইরে নিয়ে গিয়ে ওদের শুরু হবে সিনেমার কাজ। কিন্তু ওয়ার্কশপ করতে করতে হঠাৎ করে হাউসটা বেরিয়ে যায়, মানে উধাও হয়ে যায়, এবং সব থেকে বড়ো কথা, ইভলিনা ওখানে যায় বিকজ একটা হিউজ অ্যামাউন্ট ওদেরকে মানে পে করায়, এগ্রিমেন্ট করবে বলে পে করে, এবং সেকেন্ডলি ইন্টারন্যাশনাল প্রজেক্ট, আর ইন্টারন্যাশনাল প্রজেক্ট করতে সবারই একটা ইচ্ছা হয়, যে কোনো আর্টিস্টেরই আমার মনে হয় ইচ্ছা হয়, তো সেই জায়গা থেকে ও যায়। কিন্তু ঘটনাচক্রে যাওয়ার বেশ কিছু মাস পর ও দেখে যে শুধু ওয়ার্কশপটাই হলো, কোনো লাভ হলো না। তো আপনার কাছে যখন দ্বারস্থ হয়, সবার প্রথম আপনি কি বলেন এবং তার অভিযোগ কি ছিল? দেখুন, অভিযোগ বলতে আমাকে প্রথমেও এটা বলে, ইনসিডেন্টটা বলে যে এই ঘটনা আমার সাথে ঘটেছে, এবং সব থেকে বড় কথা, ও একটা আর্টিস্ট, নিউকমার আর্টিস্ট, যেখানে ওর নিয়ার অ্যাবাউট প্রায় 6 মান্থ মতো ও দিয়ে দিয়েছে, ইনভেস্ট করে দিয়েছে, তো সেখানে সময়টাও গেল, একটা টাকা যেটা ও এক্সপেক্ট করেছিল পাবে সেই টাকাটাও যখন ও পেল না, আমি ওকে একবার বলি যে আর্টিস্ট ফোরামে গিয়ে এটা একবার বলতে, বিকজ আর্টিস্ট ফোরাম যেহেতু আর্টিস্টদের মানে পাশে আছে যতদূর আমরা শুনেছি, তো আর্টিস্ট ফোরামে গিয়ে ঘটনাটা জানাতে, এবং জানাবে ও ঘটনাটা ফিউচারে আর্টিস্ট ফোরামে গিয়ে, এবং ও চাইছে যে এটা নিয়েও মুভ করতে, বিকজ এতগুলো আমি
আমার এক্সপিরিয়েন্সে বলতে পারি, আমি এত থানায় বা অনেক জায়গায় দেখেছি ছোট ছোট হাউস করে সিনেমায় চান্স করিয়ে দেবো বলে, সিরিয়ালে চান্স করিয়ে নেবো বলে প্রচুর টাকা আজকে মানে আজকালকার লোক নিয়ে নিচ্ছে, এবং তার মধ্যে ঘটনাচক্রে কিছু আর্টিস্ট হয়তো জানে না তাদের নাম নিয়ে তাদের ছবি নিয়ে এটা ইউজ হচ্ছে, এবং যখন তারা পরে জানতে পারে তখন তারা জানতে পারে যে হয়তো সেই আর্টিস্ট সেই সিনেই নেই, সেই আর্টিস্টের নামে লক্ষ লক্ষ টাকা অলরেডি নেওয়া হয়ে গেছে এবং সিরিয়াল সিনেমাতে চান্স দেবো বলে। তো এই ঘটনা আজকাল হামেশাই ঘটছে এবং মানে সবাই জানে প্রত্যেকটা থানাতেই ম্যাক্সিমাম থানাতেই এরকম প্রচুর ছোটো ছোটো বড়ো অভিযোগ আসে, এবং যারা বাইরে থেকে অভিনয় করার সুযোগ নিয়ে একটা স্বপ্ন নিয়ে আসে তো তারা প্রথমে ইনিশিয়ালি একটা টাকা যখন ভাবে যে টাকা দিয়ে যখন একটা এত বড়ো ফেম পাবে সিনেমায় চান্স পাবে তো তারা যে করে হোক সেই টাকাটা জোগাড় করে দিয়ে যায়, এবং অনেক সময় এটা হয় বাড়ির এগেনস্টে গিয়ে, বাবা মাদের এগেনস্টে গিয়ে। তো আমাদের বক্তব্য মানে আমার হিউম্যান রাইটস থেকে থাকার বক্তব্য বা আমার সাথে যোগাযোগ করার মেন ওর উদ্দেশ্য সেটা হচ্ছে যে যাতে আরও মানুষজনকে এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো, অ্যাওয়ারনেস করা, যাতে মানুষজন ঠকার আগে দুবার ভেবে নিক যে এই হাউস এই এই হাউসগুলো আমাদের আমরা চেষ্টা করি আইডেন্টিফাই করার যে কোন কোন হাউসগুলো পুলিশকে আমরা দেওয়ার চেষ্টা করব, পুলিশও মানে ওদেরকে একটা লুক আউট রাখবে, এবং যারা কষ্ট করে অভিনয় করতে এসে তারা যেন না ঠকে। তাই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।